রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে সোমবারও অবস্থান নেয় আন্দোলনকারীরা। কয়েকশো ব্যক্তি বিকেল 4:30 থেকে সেখানে ঘণ্টাখানেক অবস্থান নেন। প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে এমন অভিযোগে বিক্ষোভকারীরা সেখানে ঘণ্টাখানেক থাকার পর তাদের কর্মসূচি শেষ করার ঘোষণা দেন। পরবর্তীতে আবারও নতুন কর্মসূচি দেওয়ার কথা জানান তারা। এর আগে দুপুর থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আন্দোলনকারীরা প্রথম আলোর সামনে বিক্ষোভ করলে গণমাধ্যমটির কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে এ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। এর আগে রোববার সকাল থেকে প্রথম আলোর কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত প্রথম গরু জবে কর্মসূচি পালন করেন বাংলাদেশ জনগণ ব্যানারে কিছু মানুষ। এতে প্রথম আলো কার্যালয়ের সবাই প্রায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সন্ধ্যায় আন্দোলনকারীদের চলে যেতে বললে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। সোমবার তারা ছাড়া পেয়েছেন। এদিকে কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে সহ্য করা হবে না।